কলকাতায় কয়েকদিন ধরে শীতটা বেশ ভালোই পড়েছে। এখন বাজে সকাল 8:30, মেয়েকে নিয়ে অটো করে স্কুলে পৌঁছাতে যাচ্ছি। ঠান্ডা মানে শিশির করছে। এই দেখুন, এইখানটা পুলিশে 6 লাখ। এই পেট্রোল পাম্পটার ঠিক পেছন দিকেই উস্তাদ রাশিদ খানের বাড়ি। ওনার মরদেহ কোথায় এসেছে, তাই প্রচণ্ড জ্যাম, গাড়ি ফাড়ি একেবারে আটকে। যাই হোক, স্কুলে পৌঁছতে আজকে প্রচুর দেরি হয়েছে, বাড়ি ফিরতেও প্রচুর দেরি হয়েছে। বাসে উঠলাম, সেই বাস আবার পেট্রোল পাম্পে পেট্রোল নিতে ঢুকলো, সে আবার অনেকক্ষণ টাইম নিয়ে নেব। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। নিত্যদিনের মতো সকালবেলা যথারীতি আমি অত সকালে ব্লগ শুরু করতে পারি না ঠিকই, কারণ সকালবেলা বাড়ির সমস্ত কাজ আমি নিজেই করি, কোনো কাজের লোক বা কর্মসহায়িকা আমার নেই। আমি নিজেই নিজের কাজ করে বাড়ির সমস্ত ঘর মোছা, জামাকাপড় কাচা, মেয়েকে স্কুলে তৈরি করে দেওয়া, দিয়ে আসা, এবার এসে বাজার টাজার করে বাড়ি ফিরি। এখন প্রায় বাজে 10:45। এখন স্নান করতে যাব, সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে, স্নান করতে যাব, ঠাকুর পুজো করব, তারপরে আমার রান্নাঘরের জীবনযাপন শুরু হবে আর কি। আমাদের গৃহিণীদের তো এটাই, রান্নাঘরেই আমাদের বেশিরভাগ সময় কেটে যায়, তাই বললাম আমাদের রান্নাঘরের জীবনযাপন শুরু হবে। তো স্নান সেরে ঠাকুর পুজো করে চলে এলাম রান্নাঘরে জীবনযাপন করতে। ভাত বসিয়ে দিয়েছি, দেখতেই পেলেন, আর এখন মাছের ঝোল বসিয়ে দেবো, তার জন্য বেগুন ভেজে রেখেছি, আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর দুটো মাছ ভাজা আগেই আছে, করে ফেলি। অ্যাকোয়াগার্ডটা আমার নষ্ট হয়েছে, লাল আলো ব্লিঙ্ক করছে, নাকি ফিল্টারটা কাজ করছে না, তাই জন্য লোক আসবে, মানে টেকনিশিয়ান আসবে, এসে ফিল্টার চেঞ্জ করবে। সেটা নিয়ে ধরুন আরও নিবিয়েই দিই অ্যাকোয়াগার্ডটা, সেটা নিয়ে ধরুন আরও আধা ঘন্টা কাজ যাবে, তো সময় যাবে আর কি, কাজ আমার নষ্ট। তো আমি ভাতটা করে ফেলেছি, ভাতটা এখন উপুর করবো, মাছের ঝোল হয়ে গেছে, এই যে মাছের ঝোলটা তৈরি হয়ে গেছে। মেয়ে আজকাল আবার মাছ খেতে চাইছে না, অ্যাকচুয়ালি কি, ওই দুপুরবেলাটা ঠান্ডার মধ্যে তো বাড়ি এসে ওই বেলায় 4টার সময় আর কি ইচ্ছে করে মাছের ঝোল ভাত খেতে, তাই রুটি খায়। তো রুটি দিয়ে তো আর মাছ খাওয়া যায় না, তাই একটা কিছু করে রাখি ওর জন্য। আজকে যেমন করছি ব্রকোলি, মাশরুম, পেঁয়াজ, ক্যাপসিকাম, বিনস, এই সব দিয়ে একটা পানির দিয়ে দিয়েছি, এই সব দিয়ে একটা হালকা পাতলা ঝোল করে রাখলাম, এটাও রুটি দিয়ে এসে খাবে। খুবই সহজ, এমন কিছু ব্যাপার না। যাই হোক, রান্নাটা কমপ্লিট করে ফেললাম। চলে এসেছেন অ্যাকোয়াগার্ড থেকে টেকনিশিয়ান দাদা, যাই হোক এখন উনি কাজ করছেন। আচ্ছা, আমার এই ব্যাম্বু ট্রিটা দেখুন কীরকম জলে, মানে ওর শিকড়গুলো ছেড়ে এসেছে। আপনাদেরও কি এরকম হয় আমাকে একটু জানান তো। আমার এখন তো বসে থাকা ছাড়া আর দাঁতে নখ কাটা ছাড়া আর কোনো কাজ নেই, এদিক ওদিক তাকাচ্ছি আর কতক্ষণে ভাবছি উনি কাজ ছেড়ে যাবেন। টেকনিশিয়ান দাদা যেতে যেতে এতটাই দেরি করলো যে আমার আর খেয়ে বেরোনো হলো না, বেরিয়ে পড়েছি, 2:30 বেজে গেছিলো, মাকে কোনোরকমে খেতে দিয়ে আমি জামাকাপড় পরে বেরিয়ে পড়েছি। এসে দেখে গড়িয়ার মোড়ে হুলুস্থুলু ব্যাপার, মানে বিজেপি সমাবেশ, সেই জ্যাম পুরো রাস্তা, কোনো গাড়ি যাচ্ছে না। যাই হোক, কোনোরকমে মেয়েকে তো রানিকুঠি থেকে নিয়ে বাসে করে ফিরলাম, ওই দেখুন আবার কী অবস্থা। এই করে বাড়ি ফিরতে ফিরতে প্রায় 5:45, 7:30 সময় ঘুম থেকে উঠেছি। দেখলেনই তো সবাই ব্লগে যে আজকে ভীষণ অসুবিধা হয়েছে সকালবেলা, যে মেয়েকে নিয়ে যখন স্কুলে গেছি তখনও, যখন স্কুল থেকে স্কুল ছুটির পর ওকে আনতে গেছি বাড়ি থেকে বেরিয়ে, কিছুক্ষণ পরেই দেখি বাস ফাস কিছু যাচ্ছে না আমাদের ওখান দিয়ে, রিক্সাও পাচ্ছি না। হ্যাঁ, হেঁটে হেঁটে গিয়ে দেখি গড়িয়ার মোড়ে প্রচণ্ড বড় একটা সমাবেশ হয়ে রয়েছে, ওটা নাকি মিছিল যাবে, বিজেপির সমাবেশ, ওটা তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ কিছু। তো সেই করতে গিয়ে আমাদের বাড়ি ফিরতে আজকে প্রায় 4:45 হয়ে গেছে, আর পেটেতে প্রচণ্ড ছুঁচোয় ডন বৈঠক মারছে, মানে এত খিদে পেয়ে গেছে আজকে। তো যাই হোক, স্কুল থেকে মেয়েকে নিয়ে এসে ফিরে দুজনেই তাড়াতাড়ি করে জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে আগে খেয়ে নিলাম, খেয়ে আর কোনো কথা না, একদম কম্বলের তলায়, সেই যে ঘুম দিয়েছি, এত টায়ার্ড ছিলাম দুজনেই, ঘুম দিয়েছি, উঠেছি 7:30 সময় প্রায় আর কি। মা ডেকে ডেকে অনেকবার ডেকেছে, আমরা শুনিনি, আমি আর মেয়ে দুজনেই। যাই হোক, তারপরে উঠে সন্ধেবাতি দিলাম, অনেক পরেই সন্ধেবাতি দিলাম, ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিলাম যে ঠাকুর আজকে আমাদের ক্ষমা করে দাও। তো তারপরে চা খেলাম, সেই সময় আবার ভুতু এলো, ভুতু এসে বিস্কুট টিস্কুট খেয়ে আবার নাচানাচি করে চলে গেল। আর আমি এই এখন 9:45 বাজে, এই এখন আমার ওই চাটা খেয়ে আবার একটা আমলকির আচারও তৈরি করে ফেলেছি, আমলকি সেদ্ধ করে রেখেছিলাম, গুড় দিয়ে মশলা টশলা দিয়ে একটা আচার করে ফেলেছি।
এখন রাতের খাওয়া দাওয়ার গরম করবো, মেয়ের অ্যাসেসমেন্ট চলছে, পরীক্ষায় মানে ফাইনাল টার্ম টু আসার আগে যেটা অ্যাসেসমেন্ট হয় সেটা চলছে, ও আরে ঘরে পড়ছে, আজকে টিউশন ছিল আর যাওয়া হয়নি যেহেতু অ্যাসেসমেন্ট কালকে আছে, প্লাস এমনি ক্লাস টেস্টও আছে অন্য কিছু সাবজেক্ট, হিস্ট্রি জিওগ্রাফি কালকে, বাংলা লিটারেচার আছে। তো যাই হোক, এখন ব্লগটা এন্ড করবো, তার আগে বলি আপনারা আমার পাশে থাকুন, আমাকে একটু সাপোর্ট করুন, আমার সাবস্ক্রাইব করুন, আমার ব্লগ আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানান, আপনারা লাইক দিন, আপনাদের একটা লাইক আমার অনেক নিজেকে মানে আমাকে মোটিভেট করে, হ্যাঁ আবার করে ব্লগ তৈরি করতে। হ্যাঁ, তো আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন, সরি, আর সকলে ভালো থাকবেন, শুভরাত্রি, কালকের দিনটা আপনাদের সকলের খুব ভালো হোক।